হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শহরের 2 নং রেলগেট এলাকায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। তার সাথে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রাজা উজ্জ্বল সহ নেতৃবৃন্দরা। সাগর খানের ক্যামেরায় রিপোর্ট করেছেন বদরুজ্জামান রতন।